ছেলি আনিছ ছেলি চরোছ আমি আজি নহলে কোন কর গুছা কাটতলো গুছা কাটুতলো তুমি এমতি কোন মানে যে ছেলি আনিছ চরেয়া পই গুছা স্কুল যাইছ স্কুল যাইত ছাড়ি ক্লাস যায় অষ্টম ছাড় ঘর লোক নাই পয়সা নাই বলে নাই কে তুমি কেত ক্লাশ যা পড়িছ ঝি তুমি বিলকুল স্কুল না যাই এইটু অনুমান লগা তু এমান কথার যা বি সে কে সেইঠ অনুমান লগাঁত এইটি এই ছুয়াঙ্ পাখরে শিক্ষা কে পচিছি গোটি পঠে আমি কহুচু সভিয়ে পড়তু সভিয়ে বড় সমস্ত শিক্ষা আমি যোগউছি কিন্তু আজিবি এই পাউড়ি ভূঁইয়া সম্প্রদায়ের যে লোক মানে রই তা পাখে শিক্ষার অভাব রয়েছে সে স্কুল দেখি না সে ছুজ জনক স্কুল স্কুল দেখিনিয়া সি ইয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়িচ্ছেন অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠ পড়ি তাপরে আউ স্কুল যাই না ঘরে অভাব অনাটন বাপা মনা করেছেন তো শিক্ষার মূল্য কণ পাঠ পড়ে কণ হুয়ে এই সবু জিছৰ সচেতনতা কৰিব সৈতে এই লোক পাখে সচেতনতা পহঁচা সৈতে কিভ আগকু পঢ়িব সমাজৰ মুখ্য স্ৰোত সৈতে এইমান কেৱল যোজনা কৰিদে হ'ব নাই সেই যোজনা এই কাৰ্যক্ষম হ'ল গ্ৰাউণ্ড জিৰ' ৰিপোৰ্ট আপোনাৰ দেখুন এইটোমান লাগিব পাউডি ভূঞা পাখে শিক্ষাৰ কেতে অভাৱ ৰ